ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি শরীরের দিক থেকে ভালো থাকতো, মনের দিক থেকে একদমই ভালো নেই, কারণ সকাল থেকে তোমাদেরকে ওয়েদারটা দেখালাম, এরকম ফালতু ওয়েদার এক ব্যাঙ্গালোর কাটিয়েছি। কলকাতা আসার পর থেকেই কলকাতাকেও বৃষ্টি ছাড়ছে না, মানে আমাদের না তিথিবিরক্ত অবস্থা যাচ্ছে। আর কালকে পুজো, আর এখানে মামনি সব পুজো ঠাকুর বাসনও বার করে রেখেছে বাইরের কলে আমাদের ঠাকুরের বাসনের কাজে আর কি। এত বৃষ্টি যে ধোয়া মাজা কিছু করা গেলেও না, কারেন্টও নেই, জলও আসছে না। আর তার মধ্যে সকাল থেকে পাম্পেও জল ছিল, মানে সকাল থেকে বলতে আমার রান্না বান্না হয়ে গেছিলো, বাসন মাজা হয়ে গেছিলো, তারপর থেকে পাম্পে আর জল ছিল না। এই কারেন্ট জাস্ট এলো, পাম্পটা চালানো হয়েছে, আবার হয়তো কারেন্ট চলে যাবে, কারণ ওয়েদারের যা অবস্থা তাতে করে কারেন্ট থাকবে বলে আজকে মনে হচ্ছে না। এই আর কি, ইনভার্টারে তো আর পাম্প চালানো যায় না, না ওই আর কি, তার মধ্যে ও কাজ করে, ফ্রিজ অফ রাখতে হয়, ইনভার্টারেরও তো একটা জায়গা আছে টানার মতো। তো আর আজকে রান্না হয়েছে হচ্ছে ফুলকপি, আলু, বিনস, শিম, পেঁপে সব দিয়ে মাছের ঝোল। সেখান থেকে ও আর আমি খাবো হচ্ছে আলু, ফুলকপি, শিম এইসবই। আর মামনি পাপা পাখিটা খেয়েছে আর কি তরকারি, আর পাপা এতক্ষণ বসে থেকে এই সবে কাজে যাওয়ার সুযোগটা পেলো আর কি। আর সকালে হচ্ছিল রুটি, আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা আর কি, সেটা দিয়ে রুটি সকালে খাওয়া হয়ে গেছে। রাতে হবে বেগুন পোড়া, এই আজকের সারাদিনের ব্যাপার স্যাপার আর কি। আর কালকে একটা কথা বলে আমি ভিডিওটা শেষ করেছিলাম আর কি, ডেইলি ব্লগের উপর অনেকেরই ইন্টারেস্ট থাকে না, এটা ঠিক কথা, আর কিছু করার নেই, আমার ডেইলি ব্লগের উপর ইন্টারেস্ট আছে, তাই জন্য আমি শুরু করেছিলাম। আর সব থেকে বড় কথা, কালকে ইন্টারেস্ট আছে এটা ভেবে আমার ভালো লাগাটাকে তো আমি বন্ধ করে দিতে পারবো না। আমার এটাই ভালো লাগা, আমি এটাই এটাকেই শুরু করেছি, আমি এটাই করে যাব। কিন্তু অনেকেই আছে ডেইলি ব্লগার, তাদের চ্যানেল অনেক দিনের, অনেক পুরনো, তারাও দাঁড়িয়ে গেছে। আমি বলছি না আমি দাঁড়াতে পারবোই বা কিছু, আমি এটা ভেবে শুরু করেছিলাম। আমরা যখন ব্যাঙ্গালোর গেছিলাম তখন আমাদের মা বাবারা, মানে ও মামুনি পাপা, আমার মা বাবা সবাই একটু খারাপ লাগতো, তো আমাদেরকে সারাদিন আমরা কি করছি, কি খাচ্ছি, কি দাচ্ছি, এই জিনিসগুলো দেখতে পেয়ে তারা অনেকটা স্বাভাবিকভাবে থাকতো আর কি। তো ওই জন্যই আমাদের আরো ডেইলি ব্লগ শুরু করা, বিশেষ করে আমার। তো সেখান থেকে আমাদের মনে হয়েছে আমাদের মা বাবারা ভালো থাকে ওটা দেখে, তাই জন্য ওটা আমরা করব, এরপরেও চালিয়ে যাব। যদি কারোর মনে হয় যে ভালো লাগছে না, সে স্কিপ করে দিতে পারো, কালকেও বলেছি আজকেও বলে দিলাম, কালকে ভিডিও শেষে বলেছি, জানি না কতজন অবধি পৌঁছবে, তাই আজকে ভিডিও শুরুতেই বলে দিলাম। তো চলো আজকে দিনটা কেমন কাটে দেখি, যদিও ভালো কাটবে বলে আমার মনে হচ্ছে না, এত বৃষ্টি হলে কখনোই ওয়েদার ভালো না থাকলে মন ভালো থাকবে না, সারাদিনটা ভালো যাবেও না। তো চলো এখন কাজ আছে, কুমড়োটাও ভাজতে হবে আজকে, উচ্চ আলু সেদ্ধ দেওয়া হয়েছে, এইসবই যাই আগে করে আসছি। বুঝতেই পারছো যে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে, সেই সকালবেলা তোমাদের সাথে কথা হয়েছিল, তারপর যেহেতু আজকে এত বৃষ্টি, এত বৃষ্টি, এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে এত জোরে জোরে, তো মন সত্যি ভালো লাগে না এরকম ওয়েদারে, তো ভালোও লাগছে না। আজকে মামনি একটু বেরোলো, কালকে যেহেতু সরস্বতী পুজো, তাই সরস্বতী পুজোর জন্যে বাজার করতে বেরিয়েছে। আর আগের বার সরস্বতী পুজোতেও আমাদের বিয়ে হয়ে গেছিলো, যেহেতু নভেম্বরে, তো এটা আমাদের বিয়ের পর সেকেন্ড সরস্বতী পুজো। আগের বারও আমরা বেরিয়েছিলাম, যেরকমটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরা বেরোয়, তো আমরাও বেরিয়েছিলাম আগের বছর, খেয়েছি আমরা আলাদিনে, খেয়েছিলাম আলাদিনে, খেয়েছিলাম, খেয়ে দিয়ে তারপর আবার বাড়ি এসেছিলাম একটু ঘুরে। তো এইবারও সেরকম কিছুই প্ল্যান ছিল, মানে খাবো, খেতেই হবে, এরকম কিছু না, দুপুরবেলা খেতে বেরোলেও হয়, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্যেই আমরা বুঝতে পারছি না যে কি করব। বেসিক্যালি আমার মনে হয়, মানে ওরও সেটাই মনে হয়, বিয়ের আগেও যেরকম ছিলাম সেরকমটা থাকাই ভালো, এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে বা পাল্টে কী বা হবে। তো ওই জন্যে দেখি কালকের ওয়েদার যদি ভালো থাকে তো বেরোবো। মামনির এই শাড়িটাও আমি চুজ করেছি, মেয়েরা তো সাধারণত সরস্বতী পুজোর মায়েদের শাড়ি পরে, তো মামনির এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে। একের থেকে বেরোচ্ছি না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা বলতে দাঁড়াও দাঁড়াও করে ছুটে চলে গেছি। তো মামুনি বেরিয়েছিল, বৃষ্টি নেমে গেছে, আবার দৌড় মেরে চলে এসছে ঘরে, ওই জন্যই বেল বাজাচ্ছিল, তো দাঁড়াও দাঁড়াও করে ফোনটা রেখে দিয়ে চলে গেছে। এই যে এটা কালকে পরবো ভেবেছি, মামুনির কোটা শাড়িটা খুব হালকা, বেশ ভালো, তাই এটাই পরবো। আর পুজো দেবো সকালে একটা লাল শাড়ি পরে ভেবেছি, দেখা যাক কি হয়। তো আসো তুমি খোলো আমার, তো চলো আপাতত আমাকে আজকে গোছাতে হবে, পুরো ডাম্প করে আমি চেয়ারে রেখে দিয়েছি,
তো ওগুলাকে গোছাবো, তারপর লাল শাড়ি বার করবো, ওটা নতুনই রয়েছে, বিয়ের এখনো সব শাড়ি ভাঙাই হয়নি। বলেছিলাম আজকে রাতে হবে বেগুন পোড়া আর রুটি, সেটা আমার বরের রুচলো না, তাই হবে এগ রোল। আমি পেঁয়াজ শসা পাতিলেবু সব কেটে রেখেছি, এখানে লিচিও রেডি করে রেখেছি, এই লিচিতে এগ রোল খেতে না খুব ভালো লাগে। আর এখানে ডিমটাও ফেটিয়ে রেখেছি, তো পরে আসবো, চলো এখন একটু ঘরে যাওয়া যাক। আমি এখন এটাই বেলবো, এটাই লাস্ট, বাকি বাকি সব কটাই বেলা হয়ে গেছে আমার মোটামুটি, তো চলো আমি বেলে নিই, তারপর ভেজে নেব। কেউ যদি চাও তো তেল দিয়েও বেলতে পারো, আমার সুবিধা হয় একটু, এতেই তেল দিয়ে ঠিক আমি পারি না, স্লিপ কেটে বেরিয়ে যায়, দৌড়ে বেড়ায় আর কি। বুঝতেই পারছো ক্যামেরা ধরতে কে এসছে, লাকিলি আজকে আমার বরের কাজ হয়ে গেছে। আমার ম্যানেজার আমার ফোন লেগে কি বলবে, সব এরকম বদনাম করে দিচ্ছে। বদনাম নয় মানে আমার ক্যামেরাটা তো ওই ধরে না, এবার স্ট্যান্ডে রেখে না সব সময় হয় না, এবার কি আর করা যাবে, ওর কাজটা তো আগে না, ওর জন্য কখনো কখনো আমি ভিডিও বানাতেও পারি না যেহেতু ও কাজে থাকে। না তোমার কাজটা অবশ্যই আগে, আমি বলছি তো, এখন মেকআপ দেওয়ার চেষ্টা, মেকআপ দেওয়ার নয় একদমই, সব কটাই বেলা হয়ে গেছে। না তাওয়াটা গরম হয়ে গেছে, এবার ভেজে নি এই আর কি। লাচ্ছা পরোটার মতো বেলেছিল আর লাচ্ছা পরোটার মতো লাগছে, লাচ্ছা পরোটা এসে খেতে খুব ভালো লাগে কিন্তু। এগ রোল বিশেষ করো, আমার চিকেন রোলটার জন্য আজকে মনটা কিরম করছে, এই পাচ্ছে এই অনেক এগ রোল। ঠিক আছে সামনে শনিবার চিকেন রোল হবে তাহলে। আমি সবকটা পরোটাকে ভালো করে ভেজে নিয়েছি, দেখো এই যে উড়ি বাবার এই খুন্তিটা ছাগাটা খেলাম আমি, তো এবার দিয়ে দিই ডিম। এই যে আমার বর আছে, আরে একটু গোল হবে তবে না, বুঝতেই পারছো তোমরা, আশা করছি করছে আবার একজন। এভাবে ভেজে নেব আর কি করব। আমি ভেজে ভেজেও আগে তুলে নেবো সবকটা, কারণ এখন এতটা গরম আমি না পুরো রেডি করতে পারবো না। এটা 3 নম্বর ভাজছি, ওখানে 3 না একটা 4 নম্বর ভাজছি, ওখানে 3 নম্বর হয়ে গেছে, তারপর এরকম ডিমটা দিয়ে চলো এবার রেডি করে নিয়েছি সবটাই। এটা অল্প একটু গোলমরিচ গুঁড়ো দেবো, কারণ পাপা খেতে চায় না খুব একটা, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, পাতিলেবু আমার তো এখনই জিভে জল চলে দেবো, শসা, পেঁয়াজ কুচি, টমেটো সস, আর পাপা চিলি সস খায় না তাই আমি দিচ্ছি না, এটা এভাবেই এবার মুড়ে দেবো, আমাদেরটা অবশ্যই চিলি সস দেবো। কাগজ একেবারে ল্যাপট্যাপ ল্যাপট্যাপ করছে, ডবল দিয়ে দিই।
হয়ে গেল আজকের মতো এগ রোল বানানো, এরকম হয়েছে দেখতে। এগরোল ঠেগরোল খাওয়া হয়ে গেছে। আর পাপা হরিপাল থেকে কাকে দিয়ে একটা মিষ্টি আনিয়েছে বলে কোনো একটা আঙ্কেলকে দিয়ে আনিয়েছে আর কি, তো সেটা খেতে না দুর্দান্ত ছিল। আর এগরোলের পর আজকে সন্দেশটা সত্যিই ভালো লেগেছে। তো চলো, আর এগরোলটা সত্যি খুব সফট আর নরম হয়েছিল, কিন্তু পাপারা চেয়েছিল খাস্তা হবে, কিন্তু খাস্তা করতে গেলে না ওই চুবো চুবো তেলের মধ্যে ভাজতে হবে, ওটা একদমই ঠিক নয়। এখন খাওয়াটা, পরপর বিয়ে বাড়ি যাচ্ছে, এগুলো একদম উচিত হবে না এখন এতটা খাওয়া। তো তাও খুব কম তেলে ভাজিনি, ওই আর কি আগে সেঁকে নিয়েছি, যদি একদম ডাইরেক্ট তেলে ভাজা যেত তাহলে পুরো খাস্তা হতো। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই তাহলে শেষ করে দিচ্ছি। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদের ভালোই লাগছে। খারাপ লাগার মতো আশা করি আমি কিছু বলিনি বা কিছু করছি না। যদি কিছু খারাপ লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাও, আমি বারবার বলছি যে কমেন্ট করে জানাও। কিন্তু একদমই যদি কারোর মনে হয় ডেলি ব্লগ দেখবো না, সেক্ষেত্রেই একমাত্র বলেছি স্কিপ করে বেরোবে, কিন্তু ভুল মিনিং এরকমভাবে নিও না যে ভালো লাগছে না বলে আমি স্কিপ করে যেতে বলেছি। কারোর ডেইলি ব্লগ যদি ইন্টারেস্ট না থাকে তাহলে সেক্ষেত্রে স্কিপ করতে বলেছি। ভালো না লাগলে, কিছু যদি আমার কিছু খারাপ লেগে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাতেই পারো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো চ্যানেলে, যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকতে পারো ভালোবেসে। আর যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে বলতে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকো। আর হ্যাঁ, লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না, প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো, টাটা, গুড নাইট।